এটা খুব ইম্পর্ট্যান্ট যে ফিউচার শেফ হিসেবে রান্নার যুদ্ধে এই অস্ত্রগুলোর সাথে আপনাদের বন্ধুত্ব তৈরি করতে হবে। রান্নার কাজে ব্যবহৃত এই অস্ত্রগুলোর সাথে যাদের যত বন্ধুত্ব তৈরি হবে সে ততই এক্সপার্ট হবে তার ক্রাফটে। বোঝাতে পারলাম? তো আজকে আমি আর দেখাবো না, আজকে আমি দেখব যে আপনাদের এই অস্ত্রগুলোর সাথে কেমন বন্ধুত্ব তৈরি হয়েছে। ঠিক আছে, প্লিজ আমাকে দেখান, আমি দেখি। নিলয়, রাইট? জি স্যার। ইউ আর ডুইং গ্রেট, আই মাস্ট অ্যাপ্রিশিয়েট। থ্যাংক ইউ স্যার। স্যার কিছু মনে না করলে আমার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ জি বলুন স্যার। আসলে রান্নাবান্নার সাথে আমার একটা ইমোশন কাজ করে। আমি ছোটোবেলায় মায়ের কাছ থেকে শিখতাম, টুকটাক রান্নাবান্না এখন করি। আর যদি বলি আসলে যে আপনার সব ব্লগ আমার দেখা, আর এক মাস যাবৎ আপনার কাছ থেকে রান্নাবান্না শিখছি, রান্নাবান্নার প্রতি আপনার যে প্যাশন আসলে এটা আমাকে মুগ্ধ করে। আমি আসলে যে রিকোয়েস্ট করতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি আমাকে একটু বাড়তি সময় দিতেন। দেখুন নিলয়, এই যে প্যাশনের কথাটা বললেন এটা আসলে এত সহজ বিষয় না আমাদের এখানে। আচ্ছা আমরা যেতে যেতে কথা বলি। হ্যাঁ জি প্লিজ। যেটা বলছিলাম যে সবই ঠিক আছে, আপনার ছোটোবেলা থেকে যে প্যাশনটা কাজ করে, আপনি রান্নার সাথে জড়িত, মার কাছ থেকে শিখেছেন, সবই ঠিক আছে। কিন্তু এই যে আপনি অনুপ্রাণিত হলেন, এই পুরো ব্যাপারটা কিন্তু এত সহজ না। এটা সময়ের হাতে ছেড়ে দিতে হবে, সময় বলে দেবে যে আসলে কি হচ্ছে। আপনাকে অনেক বেশি ডেডিকেশন দেখাতে হবে। জি স্যার, মানে স্যার কী করে বলি, আমি প্রফেশন ওয়াইজ একজন ডক্টর। প্লিজ হোয়াট ডক্টর, মানে বুঝতে পারছি না, মানে পেশায় ছিলেন এখন ডক্টর নেই এমন কিছু? মানে খুবই ইন্টারেস্টিং, আমি একজন ডক্টরের সাথে কথা বলছি। হ্যাঁ স্যার, আপনাকে বলছিলাম আমি যে রান্নাবান্নার সাথে আমার একটা ইমোশন কাজ করে। সো আমি আসলে প্র্যাকটিসটা থামিয়ে রেখেছি, আসলে রান্নাবান্নাটা আমি খুব এনজয় করি। ওকে, আমি এটা ঠিকঠাক শিখতে চাই, তাই বলছিলাম যে আপনার কাছ থেকে যদি একটু বাড়তি সময় পাওয়া যেত সেটা আমার জন্য খুব কাজে আসতো। দেখুন নিলয়, এটা আসলেই আমাকে একটু ভাবাচ্ছে যে এরকম একটা প্রফেশন থেকে আপনি আরেকটা প্রফেশনে সুইচ করতে চাচ্ছেন। এটা একাই এখন তো আপনার ব্যক্তিগত ভাবনা, কিন্তু তারপরে বলবো যে আসলে হয় কি যে এটাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করবে কি না বোকামি বলবে সেটা আমি বলতে পারছি না। তবে আপনি যখন একটা প্রফেশন থেকে আরেকটা প্রফেশনে সুইচ করবেন, সেই প্রফেশনে আপনি সাকসেসফুল না হলে মানুষ এটাকে বোকামিই বলবে। বাট ডোন্ট ওয়ারি, আমি আপনার সঙ্গে আছি, ইউ আর সো ডেডিকেটেড, এবং প্রোগ্রেস তো হচ্ছে। আর যে বাড়তি সময়ের কথা বললেন, আমি খুবই একটা ব্যস্ততার মধ্যে থাকি, স্কেজুল টাইট স্কেজুল, এর মাঝখানে সময় দিতে পারবো কিনা জানি না। তবে ভালো স্টুডেন্টকে আমি সবসময়ই একটু সময় বেশি দেই। তো দেখা যাক, বেস্ট অফ লাক, ইটস এ নিউ জার্নি ফর ইউ। অ্যান্ড খুবই ইন্টারেস্টিং লাগলো কথাটা শুনে যে
একজন ডক্টর আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, সে শেফ হতে চায়। ইটস বিউটিফুল, সবসময় একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। সো এনিওয়েজ, বেস্ট অফ লাক, পরে দেখা হবে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। We'll be right back.